সব্যসাচীর লেখক সৈয়দ শামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2016 সালের এ দিনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান এই সাহিত্যিক। সাহিত্যের সব শাখায় সমান পথচলা ছিল তার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। প্রয়াণ দিবসে সৈয়দ হককে নানা আয়োজনে নিজ শহর কুড়িগ্রাম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৈয়দ শামসুল হক 80 বছরের জীবনে তিনি 7 দশকে বিচরণ করেছেন সাহিত্যের নানা শাখায়। কবিতা, গল্প, উপন্যাস, নাটক কিংবা চিত্রনাট্য সবখানেই ছিলেন সমান দক্ষ ও সাবলীল। তাই তো তাকে বলা হয় সব্যসাচী লেখক। অসাধারণ লেখনীর অধিকারী সৈয়দ হক 200-এরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য ও বহুল পঠিত গ্রন্থের মধ্যে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, বিরতিহীন উৎসব, অপর পুরুষ, পরাণের গহীন ভিতর, খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগণ, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন অন্যতম। স্বীকৃতি হিসেবে পেয়েছেন সম্মানজনক 21 পদক, স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালের 27 ডিসেম্বর কুড়িগ্রামে। 2016 সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খ্যাতিমান এই সাহিত্যিকের। তবে সৈয়দ হক বেঁচে আছেন তার লেখনীতে, মেধা মননে। নিজ শহর কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াণ দিবসে স্মরণ করা হচ্ছে প্রিয় লেখককে। সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সৈয়দ শামসুল হককে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।